চব্বিশ ঘন্টার মিডিয়া আপডেট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন হাসান বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত দিনের গুরুত্বপূর্ণ আমরা হাজির হই ঘন্টার মিডিয়া আপডেট অনুষ্ঠানে দৈনিক যুগান্তর দেশের আনাচে কানাচে অনাবাদী জমি খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটে থাকা অনাবাদী জমি খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন এ সময় প্রধানমন্ত্রী ডিসিদের সহায়তা নিয়ে অনাবাদী জমি খুঁজে বের করে আবার যোগ্য করে গড়ে তোলার নির্দেশ দেন করোনা আয়ত্তে এনেছি ডেঙ্গুর বিষয়ে সতর্ক হতে হবে ডেঙ্গু থেকে আরো সচেতন থাকতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন আমরা করোনা আয়ত্তে এনেছি এখন ডেঙ্গুর জন্য অনেক বেশি সতর্ক হতে হবে এই ক্ষেত্রে সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগ এবং সাধারণ নাগরিকদের সচেতন হতে হবে দৈনিক কালবেলা বিএনপি পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখলে মরিয়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বায়দুল কাদের বলেছেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটকে পুঁজি করে বিএনপি পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দক্ষতা এবং ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি নেতাদের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচারমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদে এসব কথা বলেন আওয়ামী লীগ নেতাদের লুটের টাকা ফেরত দিলে দুই বছরের বাজেট হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেছেন বাংলাদেশে আজ খাদ্য এবং রিজার্ভ সংকট দেখা দিয়েছে রিজার্ভের অভাবে ব্যাংকগুলো আমদানির জন্য এলসি খুলতে পারছে না আওয়ামী লীগের নেতারা যে পরিমাণ টাকা চুরি করেছে তা ফেরত দিলে বাংলাদেশের কমপক্ষে দুই বছরের বাজেট করা যাবে পুলিশ সুপার পদমর্যাদার বাষট্টি কর্মকর্তাকে বদলি বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ এক থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে রাষ্ট্রপতির আদেশ ক্রমে সিনিয়র সহকারী সচিব সিরাজাম মনিরা প্রজ্ঞাপনে সই করেন দৈনিক জনকণ্ঠ চন্দ্রী উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর অপসারণের দাবি জাতীয় সংসদ ভবন এলাকা চন্দ্রিমা উদ্যান থেকে সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের কবর সরানোর দাবি জানিয়েছেন মায়ের কান্না নামের একটি সংগঠন মঙ্গলবার চন্দ্রিমা উদ্যানে অনুষ্ঠিত এক মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে বলা হয় অবিলম্বে জিয়াউর রহমানের কবর সংসদ ভবন এলাকা চন্দ্রিমা উদ্যান থেকে সরানো না হলে তারা নিজেরাই এই কবর অপসারণের উদ্যোগ নেবে চিহ্নিত করা হচ্ছে দেশপ্রেম না থাকা পুলিশ সদস্যদের যাদের হৃদয়ে দেশপ্রেম নেই যারা কাজে অনিহা প্রকাশ করছেন সেসব পুলিশ কর্মরত সদস্যদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ডেঙ্গুতে রেকর্ড আট দিনে মৃত্যু চল্লিশ জনের দিন দিন বেড়ে চলেছে ডেঙ্গু রোগী গেলো চব্বিশ ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে এই মাসের প্রথম আট দিনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে চল্লিশ জনে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো একশো এটি দেশের ইতিহাসে এক বছরে ডেঙ্গুতে সর্বাধিক মৃত্যুর ঘটনা মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আটশো জন রোগী তাদের চারশো জন ঢাকায় এবং তিনশো জন ঢাকার বাইরের এ নিয়ে নভেম্বরের প্রথম আট দিনে হাসপাতালে ভর্তি হলেন ছয় হাজার সাতশো আটাত্তর জন এবছর এ পর্যন্ত মোট চুয়াল্লিশ হাজার আটশো দুই জন রোগী হাসপাতালে গেছেন দৈনিক যায় যায় দিন অর্থ পাচারকারীদের গুলি করার শাস্তি হওয়া উচিত দেশের জনগণের টাকা আত্মসাত লুটপাট ও পাচারকারীদের গুলি করার শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট মঙ্গলবার ঋণ জালিয়াতি ও অর্থ পাচার জামিন কালে বিচারপতি মোহাম্মদ ইসলাম তালুকদার ও বিচারপতি এমন মন্তব্য করেন বাংলাদেশের জনগণই সরকার নির্বাচন করবে প্রত্যাশা যুক্তরাষ্ট্রের অবাধ সুষ্ঠু ও নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণই তাদের সরকার নির্বাচন করবে বলে আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্র গতকাল সোমবার রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে এক প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিট প্রাইজ এই কথা বলেন দৈনিক মানবকণ্ঠ সমাবেশে জনগণের ক্ষতি হলে আইন শৃঙ্খলা বাহিনী বসে থাকবে না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বিএনপির সমাবেশে জনগণের ক্ষতির কারণ হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের দেশে দেশে ডলারের ডলারের সংকট সংকট নেই নেই বলে দাবি করেছেন ডক্টর এ কে আব্দুল মোমেন মঙ্গলবার বুয়েটে আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ দাবি করেন আগের চেয়ে ডলারের যথেষ্ট মজুদ রয়েছে বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন দু এখন এক থেকে ৩৫ বিলিয়ন ডলার দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীকাল আবারও রাত দশটায় আপনাদের সামনে হাজির হব চব্বিশ ঘন্টার মিডিয়া আপডেট অনুষ্ঠান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন